স্কুলে ফিরেছে প্রাণ উৎসবের আমেজে শিক্ষার্থীদের বরণ মাস্কের আড়ালে উচ্ছ্বাস এর বছর পর স্কুলে আসলাম এই অনুভূতিটা ঠিক কি রকম বলে বোঝাতে পারবো না আমাদের স্কুল মিসের আমাদের ফ্রেন্ডরে সবাইকে আমি মিস করেছি আর যেন বিদ্যালয় বন্ধ করার কোনো প্রয়োজন বোধ না হয় তাপমাত্রা মাপা তারপরে আমাদের যে স্কুল পরিষ্কার সেগুলো দেখে অনেক ভালো লাগলো স্বাস্থ্যবিধিতে নেই ছাড় ইউনিফর্ম নিয়ে কড়াকড়ি না করতে নির্দেশনা ডেঙ্গু মশার কামড় সেটা খুব ভয়াবহ শিক্ষার্থীরা যেন পুরো হাতা জামা ফুল প্যান্ট বা পাজামা সেরকম পরে আসেন যাদের স্বাস্থ্য সচেতনতা আছে আমরা সে ব্যবস্থা করেছি এবং মনিটরিং এর বিষয়ে আমরা অত্যন্ত জোরদার করার ব্যবস্থা করেছি বাদ সাধতে পারেনি বন্যাও নৌকাও সাঁকো পেরিয়ে গ্রামাঞ্চলে বিদ্যালয়মুখী শিক্ষার্থীরা দেখছিলেন প্রধান শিরোনাম রাত 11টার সময় সঙ্গে আছি আমি গোলাম রাব্বি নিজ কার্যালয়ের 15 কোটি টাকার গাড়ি কেনার সিদ্ধান্ত বাতিল স্বাস্থ্যসেবায় খরচের নির্দেশ প্রধানমন্ত্রীর ভর্তুকি দিয়ে বিদ্যুৎ দিচ্ছে সরকার 5টি কেন্দ্রের উদ্বোধন বেগম জিয়ার সাজা স্থগিতের মেয়াদ আরও 6 মাস বাড়ানোর সুপারিশ আইন মন্ত্রণালয়ের পারবেন না বিদেশে যেতে জানালেন মন্ত্রী হতাশ বিএনপি নেত্রীর আইনজীবী সাভারের আশুলিয়া নিখোঁজের 3 দিন পর প্রতিবেশীর বাড়ির সিঁড়ির নিচ থেকে মাদ্রাসা ছাত্রের লাশ উদ্ধার পাওনা টাকার জের অভিযোগ স্বজনদের আটক হয়নি কেউ ভাঙনের কবলে কুড়িগ্রামে তিস্তা পাড়ের 40 কিলোমিটার এলাকা বিলীন 300 বাড়িঘর দিশেহারা নদী পাড়ের মানুষ শুরুতেই স্কুল খোলার খবর দীর্ঘ 1.5 বছরের অচল আয়তন ভেঙে অবশেষে খুলল স্কুল কলেজ রাজধানীতে নানা আয়োজনে শিক্ষার্থীদের বরণ করে নেওয়া হয় এতদিন পর প্রাণের বিদ্যাপীঠে সহপাঠী ও বন্ধুদের সঙ্গে দেখা হওয়ায় আনন্দ যেন বাঁধ ভাঙা উচ্ছ্বাস ছুঁয়েছে শিক্ষক ও অভিভাবকদেরও প্রথম দিন সরাসরি পাঠদানে না গিয়ে সচেতন করা হয় স্বাস্থ্যবিধি নিয়ে শাকির আহমেদের রিপোর্ট 543 দিন পর প্রিয় শিক্ষাঙ্গনে শিক্ষার্থীদের পদচারণা রোববার তাই মতিঝিল মডেল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের স্বাগত জানানো হয় ড্রাম বাজিয়ে রাজধানীর ভিকারুননেসা নুন স্কুল অ্যান্ড কলেজে শিক্ষার্থীদের বরণ করে নেওয়া হয় করতালির মাধ্যমে সহপাঠীদের কাছে পেয়ে উচ্ছ্বাসের জোয়ারে শিক্ষার্থীরা স্কুল তো শুধু আমার কাছে স্কুল না আমাদের কাছে সেকেন্ড হোম 1.5 বছর পর স্কুলে আসলাম এই অনুভূতিটা ঠিক কীরকম বলে বোঝাতে পারবো না আমার মনে হয় যারা এসেছে তাদের মনের মধ্যে স্কুল নিয়ে এতদিনের যে স্বপ্নটা ছিল আজকে অনেক ভালোভাবে সেটা পূরণ হয়ে গেছে নিয়মিত বিদ্যালয়ে আসতে পারি আর যেন বিদ্যালয় বন্ধ করার কোনো প্রয়োজন বোধ না হয় স্কুল কলেজ খোলার প্রথম দিনে পাঠদানের পরিবর্তে শিক্ষার্থীদের মানসিক কাউন্সিলিং ও স্বাস্থ্যবিধি সম্পর্কে সচেতন করা হয় আমরা সম্পূর্ণরূপে স্বাস্থ্যবিধি অনুসরণ করার চেষ্টা করছি সেক্ষেত্রে একটা টেবিল একটা চেয়ার একজন শিক্ষার্থীর জন্য বরাদ্দ শিক্ষা প্রতিষ্ঠানের উদ্যোগে সন্তুষ্ট অভিভাবকরা তবে প্রিয় সন্তানকে টিকার আওতায় এনে সুরক্ষার দাবি জানালেন সরকারের কাছে আমার মেয়ে অনেক খুশি 80টা দিয়ে যে আমাকে টাটা দিয়েছে ওই 80টা আমি আর কখনো ভুলতে পারব না আমাদের দাবি টিকা ব্যবস্থাপনাকে স্কুল পর্যায়ে নিয়ে আসা শিক্ষা প্রতিষ্ঠান ঘুরে সন্তুষ্টির কথা জানালেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রীও আমাদের বাচ্চাদের স্বাস্থ্য সচেতনতা আছে নানা বিষয়ে আমাদের বিভিন্ন মহল আমাদেরকে বলেছে যে অত্যন্ত সুন্দর আছে পরিবেশ মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক জানান 90% শিক্ষককে আনা হয়েছে করোনা টিকার আওতায় শিক্ষা প্রতিষ্ঠানের প্রাণ ভ্রমরা শিক্ষার্থীদের উপস্থিতিতে নবপ্রাণের সঞ্চার হয়েছে দেশের সকল স্কুল কলেজে সরকার নির্দেশিত স্বাস্থ্যবিধি ও নানা নির্দেশনা মেনে এই ধারাকে অব্যাহত রাখতে চান শিক্ষক ও শিক্ষার্থীরা শাকির আহমেদ সময় সংবাদ ঢাকা এদিকে স্বাস্থ্যবিধির বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না উল্লেখ করে শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমনি বলেছেন টিকাদানের বয়সসীমা 12 বছর করার চিন্তাভাবনা করছে সরকার
স্কুল খোলার প্রথম দিন আজিমপুর গার্লস স্কুল অ্যান্ড কলেজ পরিদর্শন করে ইউনিফর্মের জন্য বাড়তি চাপ না দিতে আহ্বান জানান শিক্ষামন্ত্রী। অন্যদিকে স্কুল আঙিনায় ময়লা থাকায় সাময়িক বরখাস্ত করা হয় ওই প্রতিষ্ঠানটির অধ্যক্ষ ও তদারক কর্মকর্তাকে। শত শত উৎকণ্ঠার দিন পেরিয়ে এসেছে সেই মহেন্দ্রক্ষণ, খুলেছে প্রাণের প্রতিষ্ঠান, আর তাই তো উচ্ছ্বাসটা বাদ ভাঙা। প্রিয় ছাত্রছাত্রীদের নানা আয়োজনে বরণ করে নেন শিক্ষকরা। আমার তো খুব ভালো লাগছে, কারণ দেড় বছর পরে আমরা স্কুলে আসতে পেরেছি, এখন আবার সবাই একসাথে স্টাডি করতেছি, সবাই একসাথে আছি, ভালো লাগছে। দীর্ঘদিনের জড়তা কাটাতে প্রথম দিনটায় পাঠদানের পাশাপাশি ছিল সাংস্কৃতিক আয়োজনও। স্বাস্থ্যঝুঁকি মাথায় রেখে শিক্ষার্থীদের বসানো হয়েছে কোনাকুনি জিগজ্যাগ পদ্ধতিতে, এতে করে আগের তুলনায় লাগছে দ্বিগুণ শ্রেণীকক্ষ। চারটা সেকশন ভাগ হয়ে আটটা সেকশন হলো, তিনটা সাবজেক্ট চলমান রেখে আমরা ক্লাসটা করছি। তবে নিয়মের ব্যত্যয় ঘটে কিছু প্রতিষ্ঠানে, যার মধ্যে ছিল আজিমপুর গার্লস স্কুল অ্যান্ড কলেজ। খোদ শিক্ষামন্ত্রী পরিদর্শন করে পরিষ্কার পরিচ্ছন্নতার অভাব দেখতে পান সেখানে। শিক্ষার্থীদের বসানো হয় সাধারণ সময় মতো পাশাপাশি সিটে। এই অনিয়মের দায়ে প্রতিষ্ঠানটির অধ্যক্ষ এবং পর্যবেক্ষণের দায়িত্বে থাকা মাউসি কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়। এ সময় শিক্ষার্থীদের ইউনিফর্মের বিষয়ে কড়াকড়ি না করতেও আহ্বান জানান শিক্ষামন্ত্রী। স্কুল কর্তৃপক্ষগুলো শিক্ষার্থীদের ইউনিফর্ম নিয়ে হয়তো এই সময়টাতে বেশি কড়াকড়ি না করাই ভালো। বারো বছরের উপরে টিকা দেবার একটি মাত্র টিকার ব্যাপারে সেই সব জায়গায় অনুমোদন রয়েছে, সেই টিকাটি আমাদের দেশে কিছু আছে, আরও আনার ব্যাপারে মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছে। এদিকে স্কুলের ফি পরিশোধের বিষয়ে অভিভাবক ও শিক্ষা প্রতিষ্ঠান দুই পক্ষকেই মানবিক হওয়ার আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী। দীর্ঘদিনের জরা কেটে নতুন করে প্রাণ ফিরে পেয়েছে শিক্ষাঙ্গন, তবে করোনার ফের ঊর্ধ্বগতি থামিয়ে দিতে পারে সব ধরনের প্রস্তুতিকে, তাই শিক্ষার্থীদের পদচারণা অব্যাহত রাখতে স্বাস্থ্যবিধি মানার কোনো বিকল্প নেই। তাজওয়ার মাহমিদ, সময় সংবাদ, ঢাকা। একই চিত্র গ্রামাঞ্চলেও, সেখানে শিক্ষা প্রতিষ্ঠান খোলার আনন্দে বাধা হতে পারেনি বন্যা। বাঁশের সাঁকো নৌকায় ঝুঁকি নিয়েই প্রাণের বিদ্যাপীঠে পৌঁছায় শিক্ষার্থীরা। জেলা প্রতিনিধিদের পাঠন তথ্য ও ছবি নিয়ে বিস্তারিত। বাড়ি থেকে স্কুল পর্যন্ত বন্যার পানি থই থই, রাস্তাঘাট পুকুর নালা একাকার, কিন্তু এসবের কিছুই ঘরবন্দি রাখতে পারেনি এই ক্ষুদে প্রাণদেরকে। নৌকা করে ছুটেছে প্রাণের প্রাঙ্গণে, কেউ আবার হাঁটু পানি ও কাদা মারিয়ে সঠিক সময়ে স্কুলে হাজির। চারপাশ দিয়ে পানি, তার জন্য আমরা নৌকা দিয়ে এসেছি, বিদ্যালয় খুলছে, আমরা খুব খুশি। নৌকা নেই, কারো অসুবিধা অসুবিধায় আসতে পারে নাই, আর অনেক ঘর বাড়ি ডুবে গেছে। মানিকগঞ্জে বন্যা পরিস্থিতি স্বাভাবিক হয়ে এলেও এখনও কিছু নিম্নাঞ্চলে পানি জমে থাকায় নৌকায় করে স্কুলে যেতে হয় শিক্ষার্থীদের। নৌকা থেকে স্কুলের আঙিনায় পা দিতেই তাপমাত্রা মেপে শ্রেণীকক্ষে তাদের প্রবেশ করান শিক্ষকরা। লেখাপড়ার পরিবেশ এখনও হয় নাই, টিউবওয়েলের পানি, বাথরুমে যাইতে পানি, মাঠে পানি, রাস্তাঘাটে পানি। এ জেলার 23টি শিক্ষা প্রতিষ্ঠানের যাওয়ার রাস্তাসহ ডুবে আছে স্কুলের মাঠ, টিউবওয়েল ও টয়লেট। এরপরেও দুর্ভোগ মাড়িয়েও অবশেষে স্কুলে আসতে পেরে খুশি শিক্ষার্থীরা। আমরা আজ স্কুলে আসতে পেরে, আমরা সবার সাথে দেখা করতে পেরে অনেক খুশি। কয়েকদিন আগে সাপ বিষে ঢুকতো সেখানে, এখন আর সাপ বিষে ঢুকতে পারে না। ব্রহ্মপুত্র নদের ভাঙনের মুখে গাইবান্ধা চরাঞ্চলের ফুলছড়ির চর কোচখালি সরকারি প্রাথমিক বিদ্যালয়টি সরিয়ে নেওয়া হয়েছে গুপ্তমণি চরে। তিন শেডের ছাউনিতে বেঞ্চের অভাবে গাদাগাদি করে মাস্ক ছাড়াই ক্লাস করতে দেখা যায় শিক্ষার্থীদের। নদী ভেঙে যাওয়ার কারণে অনেক কিছুই চুরমার হয়ে গেছে, আবার নতুন করে শুরু করব। কুড়িগ্রামের তিস্তার ভাঙনে এক মাস আগে বিলীন হওয়া রাজারহাট উপজেলার চর গতিয়াশাম বগুড়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ক্লাস চলছে অস্থায়ীভাবে নির্মিত টিনের ঘরে। নদী পাড়ি দিয়ে 2 কিলোমিটার দূরে স্থানান্তরিত বিদ্যালয়ে আসতে হয়েছে শিক্ষার্থীদের। বছর বছরই ভোগাচ্ছে ডেঙ্গু, তারপরও যেন নেই কোনো প্রতিকার। স্বাস্থ্যমন্ত্রী বললেন ডেঙ্গু মোকাবেলা করাও এখন চ্যালেঞ্জ। এদিকে চলতি মাসে ডেঙ্গুর প্রকোপ কমে আসতে পারে বলে জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী। অন্যদিকে গত 24 ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত 319 জন হাসপাতালে ভর্তি হয়েছেন, যার মধ্যে ঢাকার 244 জন। চলতি সেপ্টেম্বরের প্রথম 11 দিনে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন 3,200 জন, যার বেশিরভাগই রাজধানীর বাসিন্দা।
এই যখন অবস্থা তখনও সচিবালয়ের সামনের সড়কের উল্টো পাশের ফুটপাথ সংলগ্ন এলাকা যেন মশা উৎপাদনের ক্ষেত্র, রয়েছে ময়লার ভাগাড় আর জমে থাকা পানি। সচিবালয় একটা জায়গা, এখানে জায়গা থাকবে বালু পরিবেশ, মশার জন্য আমরা বসে থাকতে পারি না, পাও হাত পাও কামড়ে একদম সুলা এলা। মেয়রের দেখা দরকার যে এরা ভালোভাবে আর একটু কীভাবে পর্যবেক্ষণ করা যায়। কাজ তো হয় না, কাজ হলে তো দেখা যেত, সবাই দেখতো যে মশা উৎপাত কম। ভিতরে অনেক লোকজন, সরকারের লোকজন আসে না, দেখে না। এদিকে সচিবালয়ে পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শন শেষে স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম জানান, বর্তমানে ডেঙ্গুর প্রকোপ থাকলেও চলতি মাস থেকে তা কমতে থাকবে। দুঃখজনক হলো সত্য যে আসলে এটা এখনো পুরোপুরি আমরা যেই মাত্রায় আমরা আশা করেছিলাম তার চেয়ে অনেক বেশি বেড়ে গেছে। তো আশা করা যায় ইনশাল্লাহ এই মাসের ভিতরে এটা নিয়ন্ত্রণে আনা সম্ভব হতে পারে। রাজধানীতে এক অনুষ্ঠানে যোগ দিয়ে ডেঙ্গু নিয়ন্ত্রণ চ্যালেঞ্জ জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, করোনা নিয়ন্ত্রণে আছে বলেই সম্ভব হয়েছে স্কুল কলেজ খোলা। ডেঙ্গু মোকাবেলা করতে হয় অনেক কথাবার্তা শুনতে হয়, সেটা আপনারা জানেন। ডেঙ্গু যেত না যেতেই আবার এই করোনা চলে আসে। স্কুল কলেজ বন্ধ ছিল আপনারা জানেন প্রায় দেড় বছর, আজকে করোনার নিয়ন্ত্রণে আসছে বিধায় স্কুল কলেজ আমরা খুলতে পারছি। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে এবছর এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছে 54 জন। কামরুজ্জামান মামুন, সময় সংবাদ, ঢাকা। রাত 11টার সময় আরও থাকছে অস্ট্রেলিয়ার ভিসা দেওয়ার কথা বলে প্রতারণার ফাঁদ। মূল হোতা রোজই বিদেশে বসেই হাতিয়েছে লাখ লাখ টাকা। ঢাকা থেকে চক্রের দুইজন গ্রেফতার। করোনাকালে মিতব্যয়ী তার নতুন নজিরে স্থাপন করল প্রধানমন্ত্রীর কার্যালয়। 2021-22 অর্থ বছরে গাড়ি কেনার জন্য বরাদ্দ 15 কোটি টাকা ফেরত পাঠানো হলো অর্থ মন্ত্রণালয়। আর এই টাকা স্বাস্থ্যসেবার কাজে লাগানোর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর প্রেস সচিব সময় সংবাদকে জানিয়েছেন, আজ এই সিদ্ধান্তে সম্মতি দিয়েছেন সরকার প্রধান। করোনা মহামারীতে থমকে গিয়েছিল সবকিছু, তখনও পুরো দেশের স্বাস্থ্যসেবা থেকে মানবিক সহায়তা পর্যন্ত সবকিছুই তদারকি করেছে রাষ্ট্রের প্রধান নির্বাহীর কার্যালয়। দীর্ঘ লকডাউনেও প্রতিদিনই সরকার প্রধানের নির্দেশ মতো কাজ করে গেছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মকর্তারা। মহামারী রোধে বিভিন্ন সিদ্ধান্তের পাশাপাশি এবার মানুষের সেবায় ব্যয় সংকোচনের নতুন দৃষ্টান্ত রাখল এই কার্যালয়ে। চলতি অর্থ বছরের গাড়ি কেনা বাবদ 15 কোটি টাকাই ফেরত পাঠানো হচ্ছে অর্থ মন্ত্রণালয়ে। এই টাকা মানুষের স্বাস্থ্যসেবায় খরচ করার নির্দেশ দিয়েছেন স্বয়ং প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রেস সচিব ইহসানুল করিম সময় সংবাদকে বলেন, কোভিড-19 মানুষের স্বাস্থ্য সংকটই বেশি ভাবাচ্ছে সরকার প্রধানকে, তাই নিজ কার্যালয়ের খরচ বাঁচিয়ে সেবার উদ্যোগ নিয়েছেন বঙ্গবন্ধু কন্যা। মাননীয় প্রধানমন্ত্রী বলেছে যে এই টাকা ওই গাড়ি না কিনে মানুষের স্বাস্থ্য সেবায় ব্যয় করো, সেই হিসেবে এখন মানে ওইগুলো বাতিল করা হচ্ছে, গাড়ি কেনা বাতিল করে। উনি মনে করেন যে তার এই 15 কোটি টাকার গাড়ি না কিনে এই টাকা স্বাস্থ্যসেবায় যদি ব্যয় করা হয় তাহলে আরো বহু মানুষ উপকৃত হবে। এই নির্দেশনা বাস্তবায়নে প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রশাসন বিভাগের মহাপরিচালক আহসান কিবরিয়া সিদ্দিকী চিঠি দিয়ে সংশ্লিষ্টদের দ্রুত ব্যবস্থা নেয়ার অনুরোধ জানিয়েছেন। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিদ্যুৎ উৎপাদনে খরচের পরিমাণ বেশি হলেও জনগণের জন্য ভর্তুকি দিচ্ছে সরকার, আর তাই সবাইকে বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হতে হবে। সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে নতুন 5টি বিদ্যুৎ কেন্দ্র উদ্বোধন করে তিনি একথা বলেন। বিএনপি ক্ষমতা এসে বিদ্যুৎ খাত নিয়ে লুটপাট করেছিল জানিয়ে শেখ হাসিনা বলেন, দেশকে দাসে পরিণত করে এমন কেউ যেন ক্ষমতায় না আসে সেদিকে সবাইকে খেয়াল রাখতে হবে। আধুনিক পরিবহন ব্যবস্থার যুগে প্রবেশের দ্বার প্রান্তে দেশ। রাজধানীর বুকে বিদ্যুৎ চালিত মেট্রো রেলের চাকা ঘোরার আনুষ্ঠানিকতা, বাকি মাত্র বাণিজ্যিক যাত্রার। এ তো গেল রাজধানীর গল্প, সক্ষমতার আরেক স্বাক্ষর পদ্মা সেতু। সংযোগ সড়কেই যার আলোর ঝলকানি যেন বদলে যাওয়া আলোকোজ্জ্বল নতুন বাংলাদেশের কথা বলে। দেশের এই সামগ্রিক উন্নয়নের অধিকাংশই অর্জিত হচ্ছে বিদ্যুতের ওপর ভর করে। আগামীতে তথ্যপ্রযুক্তি ও বিজ্ঞান নির্ভর সমাজ প্রতিষ্ঠায় টেকসই উৎপাদন ব্যবস্থার পথে বাংলাদেশ
গেল এক যুগে অগ্রগতির ধারায় এখন বিদ্যুৎ কেন্দ্রের সংখ্যা 150 ঘর ছাড়িয়েছে, উৎপাদন ক্ষমতা পৌঁছেছে প্রায় 25,000 মেগাওয়াটের ঘরে। শুভ উদ্বোধন ঘোষণা করছি। এত সব আয়োজনের ধারাবাহিকতায় রোববার নতুন করে উৎপাদনে এলো আরও 5টি বিদ্যুৎ কেন্দ্র, জাতীয় গ্রিডে যোগ হচ্ছে 779 মেগাওয়াট। গণভবন থেকে ভিডিও কনফারেন্সে এই প্ল্যান্টগুলো উদ্বোধন করে প্রধানমন্ত্রী বলেন, উৎপাদনে ভর্তুকি না দিলে বিদ্যুতের দাম বেশি পড়ত। আমাদের দেশে গ্রামে গ্রামে বিদ্যুৎ পৌঁছাক, এই কারণে যে একমাত্র বিদ্যুৎ দিলে পরে মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। আমরা যে বিদ্যুৎটা উৎপাদন করছি তার খরচ কিন্তু অনেক বেশি, উৎপাদনের যে খরচ সেই খরচটা কিন্তু আপনাকে বিল হিসেবে দিতে হচ্ছে না, আপনি অনেক কম টাকা বিল দেওয়া হয়। ব্যবহারের সময় যদি আপনারা সাশ্রয় না হন তাহলে কত ভর্তুকি আমরা দিতে পারবো? বিদ্যুৎ খাতে বিএনপির লুটপাটের কারণে উন্নয়ন হয়নি বলেও জানান সরকার প্রধান। বিএনপি তাদের ওই 2001-2006 পর্যন্ত ক্ষমতা, এরপরে আসলো 2 বছর তত্ত্বাবধায়ক সরকার, বাংলাদেশ কিন্তু পিছিয়ে গেল সব ক্ষেত্রে। একবার চিন্তা করে দেখেন যে কোথায় 3,200 সেখান থেকে আজকে 23,235 মেগাওয়াট বিদ্যুৎ আমরা উৎপাদন করে মানুষকে পৌঁছে দিচ্ছি। এমন কেউ যেন না আসে যে আবার এই বাংলাদেশকে সেই দাসত্বের শৃঙ্খলা আবদ্ধ করে। আগামীতে বিদ্যুৎ নির্ভর আরও আধুনিকায়নের স্বপ্নও তুলে ধরেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমরা বিদ্যুৎ চালিত বাসের ব্যবস্থা করতে পারবো, গাড়ি আমাদের দেশেই আমরা হয়তো উৎপাদন করতে পারবো বিদ্যুৎ চালিত। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। স্থায়ী মুক্তি নয়, দণ্ড স্থগিতের মেয়াদ আরও 6 মাস বাড়ছে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আইনমন্ত্রী জানান, পূর্বের শর্ত বহাল রেখেই এই মতামত দেওয়া হয়েছে। তিনি জানান, বিদেশে চিকিৎসা নিতে হলে বেগম জিয়াকে পুনরায় কারাগারে গিয়ে তারপর আবেদন করতে হবে। বিএনপি নেত্রীর আইনজীবীরা সরকারের এই সিদ্ধান্তে হতাশা প্রকাশ করেছেন। বিদেশে চিকিৎসার আবেদন করতে হলে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে আবার জেলে ফিরতে হবে। গত মাসের শেষের দিকে আইনমন্ত্রীর এই বক্তব্যেই আভাস ছিল কি সিদ্ধান্ত আসতে যাচ্ছে তার স্থায়ী মুক্তি চেয়ে পরিবারের আবেদনের বিষয়ে। রোববার রাজধানীর বিচার প্রশাসন ও প্রশিক্ষণ ইনস্টিটিউটে এক অনুষ্ঠান শেষে আইনমন্ত্রী জানান, দণ্ড স্থগিতের মেয়াদ আরও 6 মাস বাড়ানোর পক্ষে তিনি মত দিয়েছেন। বহাল থাকবে বিদেশে না যাওয়ার পূর্বের শর্তই। আমি কিন্তু আগেও বলেছি, এখনও বলছি যে তাকে আবার জেলখানায় ফিরে গিয়ে এটা বাতিল করতে হবে এবং বাতিল করে আবার নতুন আবেদন করতে হবে। গত 2 বার যেই শর্ত সাপেক্ষে এটাকে 6 মাসের জন্য বৃদ্ধি করা হয়েছিল, আমার মন্ত্রণালয় থেকে এই মতামতি দেওয়া হয়েছে যে এটা আরও 6 মাসের জন্য বৃদ্ধি করা হোক। এই সিদ্ধান্তে হতাশ বিএনপি, তার আইনজীবীরা বলছেন আরেকটু মানবিক হতে পারত সরকার। বেগম খালেদা জিয়া একটি রাজনৈতিক দলের চেয়ারপারসন, তার কথা চিন্তা করে, দেশের রাজনীতির কথা চিন্তা করে, দেশের গণতন্ত্রের কথা চিন্তা করে, সুশাসনের কথা চিন্তা করে তিনি তাকে মুক্তি দিতে পারতেন। এখন এছাড়া তো আর কোনো পদ নাই যে অন্য কেউ ক্ষমতা এক্সারসাইজ করে তাকে মুক্তি দিয়ে তাকে বিদেশে চিকিৎসার জন্য যেতে দেবেন। জিয়া অরফানেজ ও চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় 17 বছরের কারাদণ্ডপ্রাপ্ত সাবেক এই প্রধানমন্ত্রী গত বছরের 25 মার্চ সাময়িক মুক্তি পান। এ নিয়ে তার মুক্তির মেয়াদ 3 দফা বাড়ছে। খুব শিগগিরই প্রধানমন্ত্রীর অনুমোদনের পর সরকারের এই সিদ্ধান্ত জানানো হবে। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। শহরের আশুলিয়া নিখোঁজের 3 দিন পর প্রতিবেশীর বাড়ির সিঁড়ির নিচ থেকে মাদ্রাসা শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। স্বজনদের অভিযোগ, পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করেই ক্ষুব্ধ বাড়িওয়ালার যোগ সাজসে তাকে হত্যা করা হয়েছে। লাশ উদ্ধারের পর থেকেই বাড়িওয়ালা ও তার স্ত্রী পলাতক রয়েছে। সভার প্রতিনিধি মোজাফফর হোসেন জয়ের পাঠান তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। আহাজারি কান্না থামছে না সন্তান হারা মায়ের, বেদনায় বিমর্ষ বাবা। পুলিশ জানায় আশুলিয়ার কাঠগড়া এলাকার শ্রমিক কলোনির 4তলা একটি ভবনের সিঁড়ির নিচে 10 বছরের শিশু রবিউলের মরদেহ দেখতে পান ভাড়াটিয়ারা। 999 ফোন দিলে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে রবিউলের লাশ উদ্ধার করে। স্বজনদের দাবি, বাড়িওয়ালা আলামিন ব্যবসায়িক কাজে রবিউলের বাবা অটোরিকশা চালক সুমনের কাছ থেকে বিভিন্ন সময় টাকা ধার নেয়। এই টাকা চাইতে গেলে সম্প্রতি তাদের মধ্যে বাগবিতণ্ডা হয়। এরই জেরে আলামিনকে হত্যা করা হতে পারে। 10 বছর আমার সাল্লি আইছি ছোট, তা আমার কেউ শত্রু নাই, আমি এছাড়া আমি আর
শত্রু দেই না আমার, আমার ঘুমকি দিছে তুমি রুম ছেড়ে না গেলে সমস্যা হয়ে যাব। কোলা ডাক যদি দিয়ে দেন আমরা এখান থেকে চলে যাব, আপনি যে টাকা মাকা পাই এগুলো আমরা আর চাবো না, এইভাবে বলেছে। কার্টুনটো সরানোর পরে প্যান আর গেঞ্জি দেখে আমরা চিনি হেলাইছি। হত্যাকাণ্ডে রহস্য উদ্ঘাটনের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ। মার্ডার হতে পারে, কেউ মেরে ফেলে রাখতে পারে, আমরা এখনো শিওনা তদন্ত করে আমরা পরবর্তী ব্যবস্থা নিব। গত 9 সেপ্টেম্বর সকালে বাসা থেকে বের হয়ে নিখোঁজ হয় স্থানীয় কাশিমিয়া মাদ্রাসার নুরানি বিভাগের ছাত্র রবিউল ইসলাম। পরদিন থানায় সাধারণ ডায়েরি করে শিশুটির পরিবার। সময় সংবাদ সাভার। অস্ট্রেলিয়ার ভিসা দেওয়ার কথা বলে প্রতারণার ফাঁদ, বিদেশগামীদের টার্গেট করে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছে ওই চক্রটি। ঢাকা থেকে দুইজনকে গ্রেফতার করেছে সিআইডি। এদিকে মূল হোতা অস্ট্রেলিয়া প্রবাসী ফাতেমা রোজিকে আটক করতে ইন্টারপোলের সহায়তা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। ঝালকাঠির খায়রুলের স্ত্রীর সঙ্গে পরিচয় হয় একই এলাকার অস্ট্রেলিয়া প্রবাসী রুজির সঙ্গে। এক সময় পরস্পরকে বোন ডাকা শুরু করেন তারা। 2004 সালের সম্পর্কটা এক সময় রূপ নেয় বিশ্বস্ততায়। রুজি স্বপ্ন দেখান অস্ট্রেলিয়ার অভিবাসনের। তার কথায় আস্থা রেখে খায়রুল সহ তার পরিবারের 8 সদস্য প্রায় 75 লাখ টাকা পাঠান রুজির বিভিন্ন অ্যাকাউন্টে। কিন্তু এক সময় জানতে পারেন রুজির কাগজপত্র সবই নকল। আমাকেও দুলাভাই হিসেবে সম্বোধন করে এবং বাড়িও আমাদের এক জায়গায় কাছাকাছি, তাই সেই হিসাবে আমাদের সাথে পারিবারিকভাবেই আসা যাওয়া, তাদের সমস্ত পরিবার সবার সাথে আমাদের সম্পর্ক, আমাদের সবাইকে সে চেনে, আমরাও তাকে চিনি, কিন্তু সে আমাদেরকে এই টাকা নিয়ে ভিসা দেওয়ার কথা বলে আমাদেরকে ধোকা দিয়েছে। জাল ভিসা, মেডিকেয়ার কার্ড, হেলথ কেয়ার কার্ড, বিমানের টিকিট, এগুলো সে প্রেরণ করেছে, সমস্ত জাল। পুলিশ বলছে মানব পাচার সহ রোজির বিরুদ্ধে এর আগেও দেশের বিভিন্ন জায়গায় 4টি মামলা রয়েছে। রোজি তার চক্রের সদস্যদেরকে মাথাপিছু 20,000 টাকা করে দিত। আসামিদের জিজ্ঞাসাবাদে আমরা যেটা জানতে পেরেছি সেটা হচ্ছে ওদেরকে পার ইয়েতে 20,000 করে টাকা দিত। মামলার প্রধান আসামি রোজি অস্ট্রেলিয়া থাকলেও তার পাসপোর্ট নাম্বার থাকায় তাকে গ্রেপ্তারে কাজ করছে পুলিশ। রোজি মূলত অস্ট্রেলিয়ার পার্টটা দেখে এবং সে মাস্টারমাইন্ড, সেই এখানে লোকদেরকে কাজে লাগায় এবং অস্ট্রেলিয়ার কোনো কাগজপত্র লাগলে ওখানে বসে সে জাল কাগজপত্র বানিয়ে দেয়। এ পর্যন্ত রোজির চক্রের সদস্যরা অস্ট্রেলিয়ায় জাল ভিসা দেওয়ার কথা বলে 26 জনের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে বলে পুলিশের পক্ষ থেকে দাবি করা হয়। এমার আমিন, সময় সংবাদ, ঢাকা। ব্রাহ্মণবাড়ির আশুগঞ্জে রেল ক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় সিএনজি অটোরিকশা দুমড়ে মুচড়ে প্রাণ গেল বাবা ও দুই ছেলের। গুরুতর আহত হয়েছেন চালক। ভোরে তালসহ রেল ক্রসিং এলাকায় এই দুর্ঘটনা ঘটে। উজ্জ্বল চক্রবর্তীর তথ্য ও জুয়েল রহমানের ছবি নিয়ে রিপোর্ট। মুহূর্তের দুর্ঘটনায় ধূলিসাৎ পুরো পরিবারের স্বপ্ন। কর্মক্ষম তিনজনের মর্মান্তিক মৃত্যুতে স্বজনদের বুক ফাটা আর্তনাদ। স্বজনরা জানান, বাবা সাদেক মিয়ার চোখের চিকিৎসা করাতে ঢাকার উদ্দেশ্যে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার রাজঘর থেকে আশুগঞ্জ রেল স্টেশনে রওনা হয়েছিলেন দুই ছেলে। তাদের বহনকারী অটোরিকশাটি তালসহ রেলওয়ে স্টেশনের সামনের ক্রসিং পার হওয়ার সময় চট্টগ্রাম থেকে আসা ঢাকাগামী একটি মেইল ট্রেন অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে দুই ভাই নিহত হন। আহত হন তাদের বাবা সহ আরো দুজন। তাদের উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নেওয়া হলে বাবাও মারা যান। অভিযোগের সত্যতা নিশ্চিত করে এই ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানায় রেলওয়ে পুলিশ। সর্বমোট 3 জন মৃত্যুবরণ করছে। এবারে আমরা তন্দ্রপূর্ণ আইনগত ব্যবস্থা গ্রহণ করব। স্থানীয়রা জানায় গত 26 মার্চ হেফাজতের তাণ্ডবের পর থেকে ব্রাহ্মণবাড়িয়া রেল স্টেশনের সব ধরনের কার্যক্রম বন্ধ রয়েছে। সময় সংবাদ, ব্রাহ্মণবাড়িয়া। চট্টগ্রামে বাংলাদেশ ব্যাংক চত্বরে কাভার্ড ভ্যানের ধাক্কায় সীমানা প্রাচীর ভেঙে গেছে, যার নিচে চাপা পড়ে গুরুতর আহত হয়েছেন অন্তত 7 জন। তাদের ভর্তি করা হয়েছে চট্টগ্রামে মেডিকেল কলেজ হাসপাতালে। দুর্ঘটনার পর কাভার্ড ভ্যানটি জব্দের পাশাপাশি ওই কাভার্ড ভ্যানের চালককেও আটক করা হয়েছে। ঢাকায় কারেন্সি নিতে রোববার দুপুর 12টার দিকে চট্টগ্রামে বাংলাদেশ ব্যাংক চত্বরে একটি কাভার ভ্যান প্রবেশ করে। কাভার ভ্যানটি ঘোরানোর সময় ধাক্কা লেগে ব্যাংকের সীমানা প্রাচীর ও গ্রিল ভেঙে ফুটপাতে হকারদের উপর পড়ে। এতে 5 হকার সহ 7 জন আহত হন। খবর পেয়ে আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে ফায়ার সার্ভিস। এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। চালকের ভুলের কারণে দুর্ঘটনা বলে দাবি প্রত্যক্ষদর্শীদের। যারা পিছনে আইছে সেটাই কিন্তু 9 জন ঘুরায় কাটতে
হেল্পারে বলতে স্যার উস্তাদ গাড়ি বাজছে তো এইটা কি হচ্ছে টাচ করে মাইরা দিছে গিরিলের সাথে যখন ধাক্কা খাই ধাক্কা খাওয়ার সাথে সাথে পথচারীর উপরে এখানে যারা হকার ছিল হকারের গায়ের উপরে চাপায়ে পড়ে ট্রাকের ওটাকে ধাক্কা দেয় ধাক্কা দিলে এই রেলিংটা ভেঙে পড়ে যায় তো এই পাশে ছিল অনেকগুলা দোকান হকার তাদের উপরে রেলিংটা ভেঙে পড়ে দুর্ঘটনা কবলিত কাবার ভ্যান সহ চালককে আটক করা হয়েছে এটা তদন্তের বিষয় তদন্তকে আমরা খুঁজে বের করে যারা দোষী তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিব ড্রাইভার গ্রেপ্তার আছে এবং গাড়ি আটক আছে মোদির যাবে কয় ইন্ডিয়ার জন্য গাড়ি দেখে চলে আসছিল গাড়ি তো আমাদের গাড়ি না গাড়ি কন্ট্রাক্টের গাড়ি আমি গভর্নর স্যার এখন জানাবো আমরা আমাদের অফিসের সীমাবদ্ধতা অফিসের নিয়মে যাবে সে ব্যবস্থা নিব আহতদের মধ্যে ছয় জনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে শফিকুল আলম সময় সংবাদ চট্টগ্রাম স্থানীয় বাজারে শিল্প কারখানার অগ্নি দুর্ঘটনা সহ বিভিন্ন ঝুঁকি চিহ্নিত করতে আগামী মাসেই কলকারখানা পরিদর্শন শুরু করবে জাতীয় কমিটি রোববার রাজধানীর আগারগাঁওয়ে এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর বেসরকারি বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান একথা বলেন তিনি জানান রপ্তানি খাতের মতো দেশীয় শিল্পের কর্ম পরিবেশ উন্নয়নে প্রধানমন্ত্রী জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছেন এলডিসি থেকে চূড়ান্তভাবে উত্তরণের পর বাংলাদেশকে বিশ্ব বাণিজ্যে বাড়তি প্রতিযোগিতা মোকাবিলা করতে হবে আর এই চ্যালেঞ্জ মোকাবিলায় দরকার দেশি বিদেশি বিনিয়োগকে আরও গতিশীল করা বর্তমানে দেশে ১০০টি অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলার কাজ চলছে বেশ কিছু অঞ্চলে শিল্প স্থাপন এবং উৎপাদনও শুরু হয়েছে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ সহ সরকারি বিভিন্ন সংস্থায় সেবা পাওয়া আরও সহজ এবং নীতিমালারও সংস্কার হচ্ছে একের পর এক তবে উন্নয়ন অগ্রগতি তুলে ধরে দেশের ব্র্যান্ডিংয়ে বড় দুর্বলতা আছে বলে জানান প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা যে অনুকূল পরিবেশ একটা তৈরি করা হয়েছে বিনিয়োগে সেটা কিন্তু ফুল অ্যাডভান্টেজটা আমরা নিতে পারি নাই আপনি জানেন আমাদের বিনিয়োগ পার্ট অফ জিডিপি এখনো তো একটু লো আছে বাংলাদেশ ইন্টারন্যাশনাল ইনভেস্টমেন্ট সামিট আমি মনে করি আমাদের বাংলাদেশ ব্র্যান্ডিং এর জন্য এটা খুব ভালো একটা কন্ট্রিবিউশন হবে তিনি আরও জানান স্থানীয় শিল্পের অগ্নি দুর্ঘটনা সহ বিভিন্ন ঝুঁকি চিহ্নিত করতে আগামী মাসেই কলকারখানা পরিদর্শন শুরু করবে সম্প্রতি গঠিত জাতীয় কমিটি মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে এটা জিরো টলারেন্স আমরা যে ঠিক যেভাবে আমরা আমাদের রপ্তানি খাতে আমাদের গার্মেন্ট খাতে আমরা সব ফ্যাক্টরিগুলিকে কমপ্লায়েন করেছি আমাদের দেশের দেশীয় যতগুলি ফ্যাক্টরি আছে এটাকেও কমপ্লায়েন্ট হইতে হবে ব্যবসা সহজীকরণে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডার ওয়ান স্টপ সার্ভিস থেকে এখন পর্যন্ত 55,000 সেবা দেয়া হয়েছে তবে কোম্পানি নিবন্ধন ছাড়া অন্য 15 সংস্থার সেবা নিতে ব্যবসায়ীদের আগ্রহ কম বলে জানান বিডার চেয়ারম্যান আরজেসি বাদে বাকি সংস্থাগুলির সার্ভিস প্রাইভেট সেক্টর নিচ্ছে না একটা দুইটা তিনটা পাঁচটার বেশি সার্ভিস এখন পর্যন্ত আমরা দিতে পারিনি আমি প্রত্যেকটি চেম্বারকে চিঠি লিখেছি যে আপনারা আপনাদের সদস্যদেরকে বলুন তারা যেন বিডা ওএসএস প্ল্যাটফর্ম ব্যবহার করে এই সার্ভিসগুলি গ্রহণ করেন আগামী 28 ও 29 নভেম্বর রাজধানীর রেডিসন হোটেলে বিশ্বের 16টি দেশের 1,000 ব্যবসায়ীর অংশগ্রহণে বাংলাদেশ আন্তর্জাতিক বিনিয়োগ সম্মেলন অনুষ্ঠিত হবে হরিপদ সাহা সময় সংবাদ ঢাকা দেখছেন রাত 11টার সময় এবার দেশের বাইরের খবর যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ সন্ত্রাসী হামলার সঙ্গে জড়িত ছিলেন সৌদি আরবের দুই নাগরিক গোয়েন্দা সংস্থা এফবিএ এর তদন্তে এমন তথ্যই উঠে এসেছে তবে সৌদি সরকারের সরাসরি সম্পৃক্ততা মেলেনি এদিকে 9/11 হামলার 20 বছর পূর্ণ হওয়ার দিন নিহতদের স্মরণে কান্নায় ভেঙে পড়লেন স্বজনরা দিনটি স্মরণে হামলার স্থলে উপস্থিত হন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এর আগে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে ঐক্যের ডাক দেন তিনি নিউ ইয়র্ক থেকে হাসানুজ্জামান সাকি রিপোর্ট শনিবার সকাল 8:46 20 বছর আগের এই সময়টিতে যেভাবে টুইন টাওয়ারে বিমান হামলা হয়েছিল সেভাবেই গ্রাউন্ড জিরোর উপর দিয়ে উড়ে যায় একটি বিমান প্রেসিডেন্ট জো বাইডেন তাকান আকাশের দিকে এভাবেই শুরু হয় 9/11 হামলার 20তম বার্ষিকী অনুষ্ঠানে তখন সস্ত্রীক উপস্থিত সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিন্টন ও বারাক ওবামা দিনটি স্মরণে আগের দিন শুক্রবার জাতির উদ্দেশ্যে ভাষণ দেন প্রেসিডেন্ট জো বাইডেন তিনি স্বীকার করেন ভয়াবহ ওই হামলার পর মানুষের রাগ ক্ষোভ ও বিরক্তির শিকার হয়েছেন মুসলমানরা এদিন পেনসিলভেনিয়া ও পেন্টাগনে আরও দুটি হামলার স্থানও পরিদর্শন করেন বাইডেন পেনসিলভেনিয়ায় তার সঙ্গে যোগ দেন ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিস ও সাবেক প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ এদিকে নিউ ইয়র্কে অবস্থান করলেও 9/11 হামলার কোনো স্মরণসভায় অংশ নেননি সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
তবে নিউ ইয়র্ক সিটির পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যদের সঙ্গে মত বিনিময়ের সময় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। এ সময় আফগানিস্তান ইস্যুতে বাইডেন প্রশাসনের নেয়া পদক্ষেপের কঠোর সমালোচনা করেন তিনি। 9/11 হামলার তদন্ত নিয়ে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের মন্তব্য নতুন মেরুকরণ সৃষ্টি করবে ভৌগোলিক রাজনীতিতে, এমনটাই মনে করছেন বিশ্লেষকরা। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, ওয়ার্ল্ড ট্রেড সেন্টার, গ্রাউন্ড জিরো, ম্যানহাটন, নিউ ইয়র্ক। সুপার টাইফুন চান্থুয়ের আঘাতে লন্ডভন্ড ফিলিপিন্সের উত্তর উপকূলের দ্বীপাঞ্চল, প্রচণ্ড বাতাস ও ভারী বৃষ্টিপাতে বিপর্যস্ত সেখানকার জনজীবন। টাইফুনের আঘাতে 11,000-এর বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। শক্তিশালী 5-মাত্রার টাইফুনটি আঘাত হানে ফিলিপিন্সের উত্তরাঞ্চলীয় প্রদেশ বাতানিসে। ঘন্টায় 280 কিলোমিটার বেগে স্থানীয় সময় শনিবার এটি আঘাত হানে। এতে বিধ্বস্ত হয়েছে কয়েকশো ঘরবাড়ি, বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছেন হাজার হাজার মানুষ, উপড়ে গেছে বহু গাছপালা। প্রচণ্ড বাতাস ও ভারী বৃষ্টিতে সেখানকার 1,000-এরও বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে, তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। উত্তর উপকূলীয় অঞ্চলগুলোতে সতর্কতা জারি করা হয়েছে। এদিকে টাইফুনটি দুর্বল হয়ে সামুদ্রিক ঝড়ে রূপ নিয়েছে। বর্তমানে এটি তাইওয়ানের উত্তরাঞ্চলীয় উপকূলের দিকে ধেয়ে যাচ্ছে। ঝড়ের প্রভাবে রোববার সেখানে ভারী বৃষ্টি শুরু হয়েছে। ইতিমধ্যে অভ্যন্তরীণ সব ফ্লাইট বাতিল করা হয়েছে। সীমিত পরিসরে চালু রয়েছে আন্তর্জাতিক ফ্লাইট। জিনিয়া শেখ, সময় সংবাদ। এতক্ষণ দেখছিলেন দেশ বিদেশের খবর।